আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার বিটি। তো আবারও হাজির হয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। কালকে আমি দুইটা কেক রেসিপি শেয়ার করেছিলাম। তো বলেছিলাম একজন অর্ডার করেছে, তো সে একজনই, এই একজন আমার বোন, ও দুটা কেক অর্ডার করেছিল ওর মেয়েদের জন্মদিন, তাই আমি এই দুটা কেক বানিয়ে দিয়েছি। আর কালকে কিন্তু বলেছিলাম এই কেক দুটা অর্ডারের, তো ও আমাকে অর্ডার করেছিল ওর মেয়েদের জন্মদিনের কারণে আমি এই দুটা কেক বানিয়ে দিয়েছি। তো আজকে ওদের জন্মদিন, তো পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমি আজকে কী কী করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এটা হয়েছে আমার আম্মু আর আমার আন্টি। তো আমার আম্মু আর আমার আন্টি এরা দুই বোন। আর এটা আমার বড় বোনের বাসা। তো আজকে আমার বড় বোনের বাসায় মানে জন্মদিনটা হচ্ছে, তো এখানে সবাই আছি, সবাই মিলে খুব আনন্দ হবে, তা আমি আপনাদের সাথে পুরোপুরি শেয়ারই করব। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। ওরা সবাই মিলে ঘর সাজাচ্ছে, আর এখানে আমার আম্মু রান্না করছে সবার জন্য। আর এখন আপনাদের মাঝে গান গাইবে ইয়াসিন। একটু আগে গান গেয়েছে আমার মামাতো বোনের ছেলে, ওর নাম ইয়াসিন। তো গান আপনাদের কাছে কেমন লাগলো? আর এটা আমার আব্বু, এটা আমার আব্বু আর আমার আম্মু। আর এখন সবাই মিলে একটু নাচ গান করবে, তো আমি ভিডিও করছি। Oh,
সবাই মিলে খুব আনন্দ করছে আর একটু আগে নাচ গান করলো নানা নাতিন এবং নানি এরা সবাই মিলে নাচ গান করলো একটু আনন্দ করলো আর এখন কেক কাটার পালা তো কেক কাটার জন্য কিন্তু সবাই রেডি হয়ে এসেছে এখন সবাই মিলে কেক কাটবে আর দুইটা কেক ওর দুই মেয়ের জন্য নিয়েছে তো দুই মেয়ের হাতেই ছুরি দিয়েছে কাটার জন্য এখন কেকটা কাটবে ধরো ধরো সবাই ধরো লাল কুস্তি সরে হলো আমি কি গান আসছে না
দাঁড়াতে পারি না, কোমর ব্যথা আমার। আলুটা ইচ্ছা করে বাই করেন নাই, আমি দিব ইচ্ছা করে বাই করেন দেখবা। সবাই মিলে একসাথে থাকলে কিন্তু মজাই হয়। তো আমরা কিছু ছবি তুলছি, আর এটা আমার ভাই। তো আমরা চার বোন আর এক ভাই, এটাই আমার সেই ভাই।
আর আজকের মতো বিদায় নিয়ে নেওয়ার পাল্লা কিন্তু এখানে মানে হয়ে গেছে। এখন সবাই বিদায় নিয়ে নেব আর সবাই মিলে আনন্দ করছে। আর একটু আগে যে অভিনয়গুলো করেছে সেগুলো কিন্তু নানি আর নাতিরা মিলে অভিনয় করেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের মতো বিদায় এখানেই নিয়ে নিচ্ছি, আবারও নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।